আচ্ছা বলুন তো দেখি এয়ারপোর্ট থেকে ভিআইপি পর্যটন রেস্তোরাঁ পর্যন্তই ফুলের তোড়া আর লাল গালিচার পুষ্প সম্বর্ধনা থাকবে, এর বাহিরে কিছু আছে? জোরে বলেন। কিন্তু রহমতে আলম বয়ান করেন কুরআন যেমন সবার উঠে, কুরআন কি যারা পড়ে আর বুঝে আর হেফাজত করে আর আমল করে, এই ব্যক্তিগুলোর মর্যাদা মালিকের কাছে এত বেশি এত বেশি। বকির রাষ্ট্রের রাষ্ট্রপতি আসলে এয়ারপোর্ট থেকে শুধুমাত্র লাল গালিচার পুষ্পের সম্বর্ধনা পর্যটন রেস্তোরাঁ পর্যন্ত, কিন্তু এই কুরআনের পাখিগুলো যখন জমিন দিয়ে চলে বাংলাদেশে থাক আর আমেরিকায় থাক, ভুটানে থাক আর নেপালে থাক, ইন্দোনেশিয়ায় থাক আর ভারতে থাক, রাশিয়ায় থাক আর পাকিস্তানে থাক, আল্লাহর পয়গম্বর বলে ওয়া ইন্না মালাইকাতার রহমাহ লা তাদাউ আসনিহাতি হালি তালিবিল ইলম, এই কুরআনের পাখিগুলোর পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা নূরের পারদি ছায়া দেয়, যেই বলেন একটা পশমের কাছে কোঠা পৃথিবীর লাল গালিচার পুষ্পের সম্বর্ধনা কিছুই না, কোঠা পৃথিবীর ফুলের তোড়া কিছুই না। আমি অল্প সময়ে কথা বলবো, অল্প সময়ে কথা বলবো একটা সাবজেক্টের উপরে, আপনাদের কাছে আমার বিশেষ আবেদন থাকবে, কথা বলার সময় এদিক সেদিক তাকাবেন না, চোখ মুখ পুরো ফেসটাই আমার ফেসের সাথে ফেস টু ফেস করে বসে কথাগুলোকে বাহ্যিক কর্ণদ্বয়ের সাথে অভ্যন্তরীণ কর্ণদ্বার খুলে দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহ প্রত্যেকটি কথার বিনিময়ে দুনিয়াতেও সফল কাম করবেন, আখেরাতেও শত শত বছর ধরে বেরিয়া নফল ইবাদত করার সব আপনার আমার আমল নামায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান যুবক ভাইরা রে আমার, আমি যে আয়াত তেলাওয়াত করেছি আজ থেকে দেড় হাজার বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে গারে গুহার মধ্যে গারে হেরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কম্পিটেকানা গ্রন্থ নাজিল করলেন কুরআনুল কারীম। এই কুরআন নাজিলের প্রাক্কালে একখানা আয়াত বিশ্ব নবীজিকে জানাই দিলেন গো পয়গম্বর, ইন্না নাহনু নাসাল্লাম বিকদা ওয়া ইন্না লাহু লাহাফিযু। ও গো পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রন্থখানা নাজিল করেছি আর এই গ্রন্থখানাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। মুসলমান যুবক ভাইরা রে আমার, নীলফামারীর যুবক সুন্দর করে কান লাগাও, আল্লাহর পয়গম্বর বক্তব্য দিচ্ছেন, ইয়াকালু লিসাহিবিল কুরআন, যেই কোরআন মালিক নাজিল করেছে হেফাজতের দায়িত্ব কুদরতে হাতে রেখে দিয়েছেন, দুনিয়ার যেই উম্মতে কুরআনুল কারীমের তেলাওয়াত করবে কোরআনকে হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে এই প্রকৃতির মানুষগুলোকে বলতে থাকবে, ইয়াকালু লিসাহিবিল কোরআন, এ হাফেজ কোরআন, হে দুনিয়ার কোরআন তেলাওয়াতকারী তুমি তেলাওয়াত করতে থাকো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমনে তুমি দুনিয়ার ভিতরে কুরআনুল কারীমকে সুরুলিত কণ্ঠে তার তীরের সাথে বিশুদ্ধতার সাথে তুমি তেলাওয়াত করতে চেলা, আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে ফরমান, আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকবেন পড়তেই থাকো পড়তেই থাকো, ইয়াকালু লিসাহিবিল কুরআন, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি একটা করে আয়াত বলতে থাকো আর জান্নাতের একটা করে সিঁড়িতে পা দিতে থাকো, যতক্ষণ পর্যন্ত কুরআনুল কারীমের আয়াতের তেলাওয়াত শেষ হবে না ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতের সিঁড়ি দিয়ে চড়তেই থাকো চড়তেই থাকো, ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, রহমতে আলম নবী বয়ান করেন মুসলমান
আয়াত শেষ হয় নাই, যেখানে গিয়ে তোমার আয়াত শেষ হবে ততদূর পর্যন্ত সিঁড়িওয়ালা জান্নাত তোমার জন্য বরাদ্দ করে রেখেছি। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আরে মুসলমান, যেই কুরআন মালিক নাযিল করেছেন, আমি দেখলে নাকবে, তাদের থেকে দূরে চলে যাবে, কোরআনের সাথে কোন মহাব্বত থাকবে না, কোরআনের সাথে কোন ভালোবাসা থাকবে না, যেদিকেই পালাবা সেদিকেই তো আমি মালিকের কুদরতি চেহারা বিদ্যমান আছে। শাসক তাদের উপরে নিযুক্ত করে দিবেন, স্বৈরাচার শাসক ওই জাতিকে শাসন করতে থাকবে। শেষ পর্যন্ত বেঈমান হয়ে কবর পর্যন্ত যেতে হবে। জোরে জোরে কান্না উযুবিল্লাহ। এই হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতে কারীমা এবং পঠিত হাদিস দ্বয়ের শাব্দিক অনুবাদ। এখন তেলাওয়াতকৃত আয়াতের বক্তব্যের সাথে পঠিত হাদিস দ্বয়ের বক্তব্যের সম্পর্ক কি? আল্লাহ বলেছেন কুরআন অবতীর্ণ করেছি আমি আল্লাহ, কুরআনকে হেফাজত করব আমি আল্লাহ। আয়াতের ভিতরে কুরআনের বক্তব্য, প্রথম হাদিসের মধ্যে কুরআন তেলাওয়াতকারীর বক্তব্য, কিয়ামতের দিবসে কুরআন তেলাওয়াতকারীকে কুরআন তেলাওয়াত করতে বলা হবে এই বক্তব্য। এই দিক থেকে আয়াতের সাথে প্রথম হাদিসের বক্তব্যের সম্পর্ক ঠিক আছে। দুই নম্বর হাদিসের ভিতরে কুরআন থেকে উম্মত দূরে সরে যাবে, আলেমকে দেখলে নাকসিত কাবে, আলেমদের বিরুদ্ধে বিরুদ্ধাচার করবে, কুরআন ওয়ালাদেরকে অপমাননা করবে, এমন মুহূর্তে মালিকের পক্ষ থেকে শান্তির বর্ষণ বর্ষাবে না, মালিকের পক্ষ থেকে অশান্তির বৃষ্টি বর্ষণ হবে, এমন গজব নিপতিত হবে, উম্মতরা দিশেহারা হয়ে যাবে। এই দিক থেকে তেলাওয়াত কিছু আয়াতে কারীমার বক্তব্যের সাথে দ্বিতীয় হাদিসের বক্তব্যের সঠিক সম্পর্ক। এখন আসুন ধারাবাহিক ভাবে সাবজেক্টটি বুঝার চেষ্টা করি। যেহেতু আজকে মাহফিলটি হচ্ছে দুটি প্রতিষ্ঠান কেন্দ্রিক, কাজেই আমাকে শিক্ষার সম্পর্কে, শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে হবে। আপনারা যদি একটু ধৈর্য ধারণ করেন, একটু যদি সময় দেন, তাহলে আমার সময়ের থেকে একটু সময় ব্যয় করে আপনাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ। জোরে বলুন দেখি এই কিতাবটার নাম কি? আরো জোরে বলেন মুসলমান যুবক ভাইরা রে আমার, এই কুরআন এমন একখানা কিতাব
কবি রচনা করে নাই, কোন মুফতি মুহাদ্দিস কোন মুফাসসির রচনা করে নাই রে জবাব। এই কিতাবখানা যিনি রচনা করেছেন, এই কিতাবখানা যিনি লিখছেন, এই কিতাবখানা যিনি সংকলন করেছেন, ইনি তো সাধারণ কেউ না, ইনি হচ্ছেন গোটা পৃথিবীর রব, রব্বি কারীম আল্লাহ। জোরে জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান যুবক ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কুরআনুল কারীমের ভিতরে বক্তব্য দিচ্ছেন না, নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কিতাব আমার, এই কিতাব অবতীর্ণ করেছি আমি আল্লাহ, আর এই কিতাবকে হেফাজত করব আমি আল্লাহ। এখন বলুন তো দেখি, কিতাব আল্লাহর, গোটা পৃথিবীর মানুষ যদি দাবি করে এই কিতাব সংকলন করেছি আমরা, তাহলে বলুন তো দেখি আল্লাহর দাবি সত্য না মানুষের দাবি সত্য? আল্লাহর দাবি সত্য রে মুসলমান। এই কিতাবখানা এমন একখানা কিতাব, এই কিতাবখানা মর্যাদার দিক থেকে অনেক ঊর্ধ্বে, এই কিতাবখানা বিশুদ্ধতার দিক থেকে অনেক ঊর্ধ্বে। ঠিক তদরূপ দুনিয়ার ভিতরে এই সমস্ত মানুষ এই কিতাব পড়বে আর বুঝবে, এই কিতাব সমাজের ভিতরে বাস্তবায়ন করার চেষ্টা করবে, ওই মানুষটার মর্যাদাও অনেক ঊর্ধ্বে, ওই মানুষটা বিশুদ্ধতার দিক থেকে অনেক ঊর্ধ্বে চলে যাবে। শুধু দুনিয়াতে নয় রে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া তুই যুদ্ধান করবে, মর্যাদাবান বলে ঘোষণা করবে, আখেরাত তার মর্যাদাকে বৃদ্ধি করে, সব কদর থেকে পরিত্রাণ দিয়া মালিকের পরম সুখে উদ্যান জান্নাতের মালিকই বানায় দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওর নীল কুমারের মুসলমান, এই কিতাবখানা কেমন শুদ্ধ, কেমন বিশুদ্ধ গ্রন্থ আপনাদেরকে প্রমাণ করে দিতে চাই রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি একখানা গ্রন্থ নাজিল করেছিলেন, নাম হচ্ছে তাওরাত, আর একখানা নাজিল করেছিলেন, নাম হচ্ছে জবুর, আর একখানা নাজিল করেছিলেন, নাম হচ্ছে ইঞ্জিল, আর একবার কিতাব নাজিল করেছেন চূড়ান্ত পরাজয়ের, তার নাম কোরআন। এছাড়াও 100খানা ছোট্ট ছোট্ট সহিফা নবী রাসূলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন। আর মুসলমান যুবক, তাওরাত ওয়ালা নবী চলে গেছে, তাওরাতের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, জবুর ওয়ালা নবী চলে গেছে, জবুরের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, ইঞ্জিল ওয়ালা নবী চলে গেছে, ইঞ্জিলের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, 100 সহিফা ওয়ালা নবী দুনিয়া থেকে চলে গেছে, 100খানা সহিফার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। কিন্তু রে মুসলমান, আজ থেকে 1000 বছর পূর্বে রহমতে আলামিন উপরে যে কিতাবখানা আল্লাহ নাজিল করেছেন আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত যেমন অবতীর্ণ হয়েছে তেমনি বাকি থাকবে, পশ্চিম কাল ধ্বংস করার কোনো ক্যাপাসিটি না। এই কিতাবখানার মর্যাদাতে উদ্বেগ কেমন? আরে মুসলমান সুন্দর করে শুনে নেন, আল্লাহ তাওরাত নাজিল করেছে কথা বলেন নাই, আমি তাওরাত নাজিল করেছি, তাওরাতকে হেফাজত করব আমি আল্লাহ, আল্লাহ এ কথা বলেননি, ইনজিল নাজিল করেছি আমি আল্লাহ হেফাজত করব আমি আল্লাহ, আল্লাহ এ কথা কখনো বলেননি, আমি জবুর নাজিল করেছি, জবুরকে হেফাজত করব আমি আল্লাহ, আমি 100 সহিফা নাজিল করেছি, 100 সহিফাকে হেফাজত করব আমি আল্লাহ। আরে মুসলমান যুবক, পৃথিবীর কোন দার্শনিকের পণ্ডিত নাই, এমন কোন গবেষক নাই, যোগ্যতা অভিজ্ঞতার গবেষণার আলোকে কোন পুস্তক তৈরি করে হেফাজত করার গ্যারান্টি দিতে পারে, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র এই কিতাব কেনা এমন একখানা কিতাব, আমার মালিক যখন নাজিল করছে, নাজিল করে পয়গম্বর কি জানাই দিয়েছে, পয়গম্বর আমি আল্লাহ কিতাব নাজিল করলাম, আর শুধুমাত্র কেবলমাত্র কেমন পর্যন্ত এই কিতাবখানাকে হেফাজত করব আমি আল্লাহ। এই কিতাবখানার কত মর্যাদা, এই কিতাবখানার মর্যাদা কত উদ্বেগ। আর মুসলমান যুবক, তাওরাত জবুর ইনজিল বেদ বাইবেল জিন্দা বিস্তার জীবিত গীতা পুরাণ সহ যা কিছু আছে রে মুসলমান,
এমন কোন পুস্তক নাই, এমন কোন গ্রন্থ নাই যে গ্রন্থের ভূমিকাতে লেখা থাকে যে এই এমন একটা গ্রন্থ যার মধ্যে সন্দেহের কোন অবকাশ নাই। কিন্তু মুসলমান রে প্রত্যেকটা পুস্তকের লেখক যখন পুস্তক লেখে ভূমিকাতে বলে যায়, লিখতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন, না হলে অবগত করবেন পরবর্তী সংস্কারের সময় আমরা ভুলটাকে শোধরায় দিব। জোরে কণ্ঠে কিনা বেঁচে আরে মুসলমান, শুধুমাত্র কেবলমাত্র কুরআন এমন একটা কিতাব, এই কিতাবের যিনি লেখক, এই কিতাবের যিনি রিসার্চ করক, ওই আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাযিল করে কিতাবের ভূমিকাতে গ্রান্টি দিয়েছে রে দুনিয়ার মুসলমান, জগতের সব পুস্তকের মধ্যে ত্রুটি থাকতে পারে, জালিকান কিতাব আমি যে কিতাব নাযিল করেছি লা রাইবা ফি, সারা জীবন যদি চেষ্টা চালাও আমার গ্রন্থের মধ্যে চুল পরিমাণ কোনো ভুল বাইর করতে পারবে না। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র কুরআন এমন একখানা কিতাব, এই কুরআন যখন মালিক নাজিল করবেন দুই একদিন দুই একবার নয় 23টি বছর ধরে রহমতে আলম দয়াল নবী বিশ্ব নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে অবতীর্ণ করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর সুন্দর করে বোঝার চেষ্টা করুন নে মুসলমান, এই কিতাব খানা এমন একখানা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত জবুর ইনজিল নাজিল করেছেন কিন্তু তাওরাত লৌহে মাহফুজ হেফাজত করেছেন এমন কোন বক্তব্য নাই, জবুর কে হেফাজত করেছেন এমন কোন বক্তব্য নাই, ইনজিল কে লৌহে মাহফুজ হেফাজত করেছেন এমন কোন বক্তব্য নাই, শুধুমাত্র কেবলমাত্র এই কিতাব কুরআনুল কারীম এমন একখানা কিতাব, এই কিতাবের সম্পর্কে মালিক স্পষ্ট বক্তব্য দিচ্ছেন, বাল হুয়া কুরআনুন মাজীদ ফি লাওহিন মাহফুজ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আমি আল্লাহ যে কুরআন নাযিল করেছি এই কুরআন তো সাধারণ কোন কিতাব নয়, এই কিতাব তো তাওরাতের মতো কিতাব নয়, এই কিতাব তো ইনজিলের মতো কিতাব নয়, এই কিতাব তো জবুরের মতো কিতাব নয়, এই কিতাব তো বাইবেল জিন্দা বিস্তার ত্রিপিটক কিতাব কুরআনের মতো কোন পুস্তক নয়, এমন একখানা কিতাব আমি আল্লাহ নাযিল করেছি, আমি আল্লাহ প্রথম হেফাজত করেছি লাউকে মাহফুজের ভিতরে, কেমন পর্যন্ত এই কিতাবকে হেফাজত করার দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। এই কুরআন এমন একখানা কিতাব, আর নীলফামারীর যুবক সুন্দর করে কান লাগাও, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবখানাকে প্রথম হেফাজত করেছেন লাউহে মাহফুজের ভিতরে, এরপরে এই কিতাবকে হেফাজত করেছেন হযরত জিবরিল আমিনের মস্তিষ্কের মেমরি কোটায়, তিন নম্বরে কিতাবকে হেফাজত করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তিষ্কের মেমরি কোঠায়, চার নম্বরে এই কিতাবকে হেফাজত করেছেন দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ হাফেজে কুরআনের সিনায়, এরপরে এই কিতাবকে পঞ্চম নম্বরে হেফাজত করেছেন এই লেখাওনির মাধ্যমে। একটা জিনিসকে যদি পাঁচ সিস্টেমে হেফাজত করা যায়, আচ্ছা বলুন তো দেখি জিনিসটা হেফাজত কম থাকবে না বেশি থাকবে? জোরে কান আরো জোরে বলেন, গোটা পৃথিবী জুড়ে তাওরাতের একটা হাফেজ বাইর করে দিতে পারবেন? জবুরের, ইনজিলের, বেদের হাফেজ আছে, বাইবেলের হাফেজ আছে, জিন্দা বিস্তারের হাফেজ, ত্রিপিটকের হাফেজ, গীতা পুরাণ মহাভারত, কিন্তু শুধুমাত্র
শুধুমাত্র কেবলমাত্র এই কিতাবেরই হাফেজ পাওয়া যায়, এর মর্যাদা অনেক। এই কিতাব বিশুদ্ধতার দিক থেকে ঊর্ধ্বে, শুধু তাই নয়, এই কিতাবের ওয়েট, এই কিতাবের ওজন এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বক্তব্য দিচ্ছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারআইতাহু খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ মর্যাদার দিক থেকে যেমন কুরআন উঠে, বিশুদ্ধতার দিক থেকে কুরআন উঠে, ওয়েটার ভারতের দিক থেকে কুরআন অনেক উঠে। কেমনে উর্ধে আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই কুরআন যদি আমি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, পাহাড়ের উপরে রাখতাম, লারআইতাহু, তাহলে তোমরা দেখতে পারতে, খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে পাহাড় পর্যন্ত কাঁদত। এই কুরআনের কত ভারী, অতচ ওয়াল জিবাল আওতাদা, ভূমিকম্পের জলোচ্ছ্বাসের মাধ্যমে জমিন যাতে অতি সহজে ধ্বংস না হয়, এজন্য পেরেক স্বরূপ আল্লাহ লাগাই দিয়েছেন পাহাড়কে। এত উঁচু আর মজবুত একটা জিনিস, এর উপরে যদি এই কালাম রাখা হইত, আল্লাহ পাকের ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে বহন করতে পারত না, কান্না করত। আর মুসলমান এই গ্রন্থে এত ভারী, এত ভারী, আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতে কারিমার ভিতরে প্রমাণ করে দিচ্ছেন, দুনিয়ার মুসলমান ইমানদার, সাত তবক আসমান এত শক্তিশালী, মালিক এক সৃষ্টি,
সাততম আসমান এই কুরআনকে বহন করতে চায় না। মালিক মালিক পারবো না, পাহাড় কে দিতে চেয়েছেন পাহাড় বলে মালিক আমিও পারবো না, সিলিন্ডার এত ভারী জিনিস আমি কেমনে বহন করবো রে মালিক, যারা পড়বে আর বুঝবে আর আমল করবে
এই কোরআনটার যারা মুখস্ত করবে বাবা, এই লোকটারও সম্মান আর মর্যাদা সমাজের অনেক কোটি কোটি টাকার মালিকের থেকেও অনেক ঊর্ধ্বে। জোরে জোরে কর সুবহানাল্লাহ। একদিক থেকে গ্রান্টি, একদিক থেকে প্রমাণগুলো নিতে থাকেন। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। সমাজের যত মানুষ আছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওই সকল মানুষ যে কুরআন নিজে শিখে অপরকে শেখায়। সমাজের সবচেয়ে উত্তম মানুষ ওই মানুষ যে কুরআন শিখে আর শেখায়। এটা তো নাই যে বেদ পড়ে আর অন্যরে শিখায়, যে বাইবেল পড়ে আর অন্যরে শিখায়, ইনজিল পড়ে আর অন্যরে শিখায়, ত্রিপিটক পড়ে আর অন্যরে শিখায়, ইঞ্জিনিয়ার হয়ে অন্যকে ইঞ্জিনিয়ার বানায়, নিজে ডাক্তার হয়ে অন্যরে ডাক্তার বানায়, নিজে প্রফেসর হয়ে অন্যকে প্রফেসর বানায়, নিজে গ্রাজুয়েট হয়ে অন্যরে গ্রাজুয়েট বানায়, এমন ব্যক্তিকে কোরআনের পরিভাষায় শ্রেষ্ঠ মানুষ বলে নাই। কোরআনের বক্তব্য অনুযায়ী বিশ্বনবীজি বয়ান করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। কালো হোক, ফর্সা হোক, লম্বা হোক, মেজ হোক, পেটে হোক, ধনী হোক, গরিব হোক, মিসকিন হোক, যে কেউ হোক না কেন, আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন পড়ে আর কোরআন পড়ায়। সাথে দিও এই পৃথিবীর বুকে বাবা জান্নাত।
বুকে বাবা জান্নাত কিনে নিও, একটি ঘর পড়লে বাবা দশটি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জামারায়, একটি ঘর পড়লে মা গো দশটি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জামারায়, এমন পিলাবার কবে না খুঁজে নিয়ে দেখো চোখের পানি ছেড়ে রব্বির রহমা বলে কাঁদবি তোমার ছেলে, রুজু নামাজি দু হাত তুলে চোখের পানি ছেড়ে রব্বির রহমা বলে কাঁদবি তোমার মেয়ে, এই দোয়াটি প্রভুর কাছে সবুজ পদ প্রিয়, জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে বাবা জান্নাত কিনে নিও, জোরে কান মারা হাবা ইল্লাহে তাকবীর। আরো প্রমাণ নেন নবীজি বয়ান করেন, কুরআন যেমন সবকিছু রুটতে যাই কুরআন পড়বে আর কুরআন বুঝবে কুরআন হেফাজত করবে তার মর্যাদা সকলের উপরে। وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها আরো শুনুন, কোরআন যেমন সবার উঠে কোরআন যারা পড়ে কোরআন যারা বুঝে কোরআন কি যারা হেফাজত করে তাদের মর্যাদা সবার উঠে। وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة جوه أحسن من جوع الشمس. الله أكبر
প্রধানমন্ত্রী যদি বাংলাদেশে আসে, মনে করেন ডোনাল্ড ট্রাম্প, পাকিস্তানের ইমরান খান, ভালো করে বুঝে, ভালো করে এই বহির রাষ্ট্রের কোন রাষ্ট্রপ্রধান যদি বাংলাদেশে আসে, বাংলাদেশের মন্ত্রী পরিষদ যদি জানতে পারে যে বহির রাষ্ট্রের কোন রাষ্ট্রপ্রধান বাংলাদেশে আসতেছে, তাহলে এয়ারপোর্টে কোন যানজট হতে দিবে? এয়ারপোর্ট থেকে শুরু করে নিয়ে মেহমানাগার তথা ভিআইপি পর্যটন রেস্তোরাঁ পর্যন্ত বহির রাষ্ট্রের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতিকে বরণ করে নিবে ফুলের তোড়া দিয়ে, লাল গালিচার পুষ্প সম্বর্ধনার মাধ্যমে। জোরে কর ঠিক না বিঠিক, আর জোরে বলে ঠিক না বিঠিক। আচ্ছা বলুন তো দেখি, এয়ারপোর্ট থেকে ভিআইপি পর্যটন রেস্তোরাঁ পর্যন্তই ফুলের তোড়া আর লাল গালিচার পুষ্প সম্বর্ধনা থাকবে, এর বাহিরে কিছু আছে? জোরে বলেন। কিন্তু রহমতে আলম বয়ান করেন, কোরআন যেমন সবার ঊর্ধ্বে, কোরআন কি যারা পড়ে আর বুঝে আর হেফাজত করে আর আমল করে, এই ব্যক্তিগুলোর মর্যাদা মালিকের কাছে এত বেশি, এত বেশি। বহির রাষ্ট্রের রাষ্ট্রপতি আসলে এয়ারপোর্ট থেকে শুধুমাত্র লাল গালিচার পুষ্পের সম্বর্ধনা পর্যটন রেস্তোরাঁ পর্যন্ত, কিন্তু এই কুরআনের পাখিগুলো যখন জমিন দিয়ে চলে বাংলাদেশে থাক আর আমেরিকায় থাক, ভুটানে থাক আর নেপালে থাক, ইন্দোনেশিয়ায় থাক আর ভারতে থাক, রাশিয়ায় থাক আর পাকিস্তানে থাক, আল্লাহর পয়গম্বর বলে ওয়া ইন্না মালাইকাতার রহমা লা তাদাউ আসনিহাতিহা লিতালিবিল ইলম, এই কুরআনের পাখিগুলোর পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা নূরের পর্দি ছায়া দেয়, যেই বলেন একটা পশমের কাছে কোঠা পৃথিবীর লাল গালিচার পুষ্পের সম্বর্ধনা কিছুই না, কোঠা পৃথিবীর ফুলের তোড়া কিছুই না। আল্লাহর রহমতের ফেরেশতার নূরের পর বিছায়া দেয় এর এক পশম বরাবর কি যদি একদিকে রাখা হয়, গোটা পৃথিবীর সমস্ত লাল গালিচার পুষ্পের সম্বর্ধনা আর সব ফুলের তোড়াকে একদিকে রাখলে ওর দাম বেশি, দাম আছে না নাই? ওর নীল কমলের যুবক সুন্দর করে কান লাগাও, কুরআন যেমন সকলের ঊর্ধ্বে, যারা পড়ে বুঝি মানে আর হেফাজত করে, এই ব্যক্তির মর্যাদাও সবার ঊর্ধ্বে। وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سخل الله له طريقا به الى الجنه جرك الله اكبر اور مسلمان তোমার সন্তান আমেরিকায় ডক্টরেট করতে যাবে, রাস্তায় যদি ইন্তেকাল করে ঈমান থাকলে জান্নাতি, বেঈমান হলে জাহান্নামী, জান্নাত যাবে কোনো গ্যারান্টি নাই। তোমার সন্তান ফিলিপাইন যাবে উচ্চতর ডিগ্রি নেবার জন্য, রাস্তায় যদি ইন্তেকাল করে জান্নাতি হবে কোনো গ্যারান্টি নাই। কিন্তু এই কুরআনের পাখি কুরআন অর্জনের জন্য, কুরআনের উচ্চতর জ্ঞান অর্জনের জন্য বাড়ির থেকে যখন বাহির হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনের পাখি যদি রাস্তায় প্রতিমুহূর্তে ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ইতারে জান্নাত দান করবে। জোরে কর সুবহানাল্লাহ।
আছে না নাই? وقال رسول الله صلى الله عليه وسلم سيكون امتي على زمان يفرون من العلماء والفقهاء سيبتليهم بثلاث يرفع البركه من كسبهم ويسلط عليهم سلطانا ظالما ويخرجنا من الدنيا بغير ايمان الله اكبر আর মুসলমান ইমানদার সুন্দর করে কান লাগান আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বিশুদ্ধতার দিক থেকে কোরআন যেমন সব গ্রন্থ আর কিতাব পুস্তকের ঊর্ধ্বে মর্যাদার দিক থেকেও কোরআন সব আসমানে তোমার পুস্তকের থেকে ঊর্ধ্বে ওজন ওয়েট আর ভারতের দিক থেকে সব কিছুর ঊর্ধ্বে কোরআন আর দুনিয়ায় উম্মতের মধ্য থেকে যারা কোরআন পড়বে কোরআন বুঝবে কোরআন দিয়ে জীবন যাপন করবে কোরআন হেফাজত করবে সমাজ যত উম্মত আছে সব উম্মতের চেয়ে কোরআন ওয়ালা উম্মতের দাম অনেক বেশি জোরে জোরে কান সুবহানাল্লাহ